এবার বামন চরিত্রে শাহরুখ খানের নতুন ছবি দিল। এ কোন শাহরুখ? এবছর শাহরুখ ভক্তদের জন্য নতুন চমক অপেক্ষা করছে, কারণ বলিউড বাদশাকে এবার ভিন্ন রূপে দেখতে পাবেন তার ভক্তরা। তিনি কথা দিয়ে রাখলেনও বটে। নতুন বছরের প্রথম সকালের কথা দিয়েছিলেন আনন্দ এল রায় পরিচালিত পরের ছবির নাম প্রকাশ করবেন সোমবার বিকেলে, সেই কথা রাখলেন কিং খান। ছবির নাম হচ্ছে জিরো। বলিউড বাদশাহ শাহরুখ খান এই দিনে টুইট করেছেন, প্রমিস করেছিলাম আনন্দ এল রায়ের ছবির নাম দেখে নিই। একই সঙ্গে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুকও। বলিউডে গত 3-4 মাস ধরে গুঞ্জন, এই ছবিতে নাকি বলিউড বাদশাকে ফটকে চরিত্র দেখা যাবে। এই সিনেমাতে শাহরুখ নাকি একজন বামনের চরিত্রে অভিনয় করবেন। সব গুঞ্জনের অপশান ঘটিয়ে ফার্স্ট লুকেও মিলেছে সেই ইঙ্গিত। এই লুক দেখে তার ভক্তকুল চমকে গিয়েছিলেন, সঙ্গে বলিমহলের একটা বড় অংশ। আনন্দ এল রায় পরিচালিত এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে বলিউডের দুই বিগ শট ক্যাটরিনা কাইফ ও আনুষ্কা শর্মাকে। কিন্তু শাহরুখের সঙ্গে দুই নায়িকার কী সম্পর্ক তা এখনও পরিষ্কার নয়। সব কিছু ঠিক থাকলে 2018 এর ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবিটি।